এরকম কন্ডিশন ইঞ্জিন এক্সিও গাড়ি পাবেন কিনা দেখেন এভরিথিং ওকে সিভিটি গিয়ারবক্স এই গাড়িটি চাইদার কারণ আছে হচ্ছে এটা ইকোনমি রেঞ্জের গাড়ি আর হাতের নাগালে সবাই এই গাড়িটি কিনতে পারে শান্ত ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাইয়া এই তো আল্লাহর রহমতে অনেক ভালো আছি আপনাদের শোরুমের অ্যাড্রেসটা বলে দিন আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে মাওয়াবাগিনা অটো এক্সপ্রেস আমাদের শোরুমটি বাড়িধারা জে ব্লকে অবস্থিত জে ব্লকে 9 নম্বর রোডে আসলেই 2 নম্বর প্লট আমাদের এখানে পাবেন আর আমাদের যোগাযোগের ফোন নাম্বার অন স্ক্রিনে দেওয়া আছে অবশ্যই যোগাযোগ করে আসবেন আচ্ছা শান্ত ভাই আজকে কি গাড়ি দেখাবেন আজকে একটি টয়োটা এক্সিও গাড়ি দেখাবো টয়োটা এক্সিও হ্যাঁ জি গ্রেডের খুব জনপ্রিয় গাড়ি জনপ্রিয় গাড়ি মডেল কত ভাই গাড়িটা গাড়ির মডেল হচ্ছে 10 মডেল এবং বাংলাদেশের রেজিস্ট্রেশন হচ্ছে 15 তে শান্ত ভাই গাড়ির কন্ডিশন কি গাড়ির কন্ডিশন ওভারঅল খুব ফ্রেশ কন্ডিশন আর গাড়িতে প্রজেকশন হেডলাইট আর গাড়িটি কিন্তু এক্সিও জি গ্রেডের গাড়ি ফ্রন্ট সাইড দেখতে পাচ্ছেন অরিজিনাল হেডলাইট এবং প্রজেকশন হেডলাইট প্রজেকশন হেডলাইট এক্সিও গাড়িতে খুব কম পাওয়া যায় যেগুলো জি গ্রেডের গাড়ি সেগুলো আমরা প্রজেকশন হেডলাইট পেয়ে থাকি আচ্ছা আর গাড়িতে সুন্দর একটি নিকেলের গ্রিল আছে জেনুইন গ্রিল সব ফুল ফ্রেশ এবং ফগ লাইট ইউজ করা হয়েছে ফ্রন্ট সাইডে কিন্তু কোথাও কিন্তু কোনো স্ক্র্যাচ নাই ফুল ফ্রেশ করা এবং লেফট সাইড দিকে আমরা একটু আসি লেফট সাইডে দেখতে গেলে কিন্তু কোনো স্ক্র্যাচ নাই ডান পাশটা ফ্রেশ কোথাও স্ক্র্যাচ নাই সবকিছু টানা বডি এবং অরিজিনাল আচ্ছা যা আছে সবকিছু জেনুইন শান্ত ভাই সামনের গ্লাস পিছনের গ্লাস সবকিছু জেনুইন এবং ফ্রেশ কন্ডিশনে আছে আচ্ছা গাড়িটি আপনার রেড ওয়াইন কালার আর পিছনের সাইড দেখেন পিছনে যে টয়োটা জেনুইন গ্লাস এবং কালো কালার আচ্ছা কোথাও কিন্তু কোনো স্ক্র্যাচ নাই পিছনে যে ব্যাক লাইট এটা কিন্তু এলইডি ব্যাক লাইট ইউজ করা হয়েছে নরমাল ব্যাক লাইট না এলইডি ব্যাক লাইট ইউজ করা আছে ঢাকা মেট্রো সিরিয়াল 15 রেজিস্ট্রেশন হয়েছে পিছনেও কিন্তু কোনো স্ক্র্যাচ নাই ভাই সিএনজি বা এলপিজি করা আছে হ্যাঁ সিএনজি করা আছে 60 লিটার সিএনজি আচ্ছা 60 লিটার সিএনজি সহ আপনারা গাড়িটা পেয়ে যাচ্ছেন খুব সুন্দর একটা গাড়ি টয়োটা এক্সিও এবং এটা হচ্ছে রেড ওয়াইন কালার সামনে গ্লাস পিছনে গ্লাস 100% জেনুইন গ্লাস এবং ডোরগুলো কি কন্ডিশনে আছে ডোরগুলো দেখতেই পাচ্ছেন ফুল ফ্রেশ কন্ডিশনে আছে আর ভিতরে কিন্তু এটা বিস্কিট কালার আচ্ছা ভিতরে পেয়ে যাচ্ছেন আপনারা বেজ ইন্টেরিয়র যেটা সবাই পছন্দ করে কিন্তু কোনো সিট কভার কার্পেটিং করা হয় নাই একদম ফ্রেশ এবং অরিজিনাল একদম ফ্রেশ এবং উডেন করা আছে কিন্তু দেখেন সিটে যে যতগুলো সুইচগুলো আছে উডেন করা সুন্দর কিন্তু কোনো স্ক্র্যাচ নাই আচ্ছা সামনের ডোরটা দেখি সামনের ডোরটা দেখেন একদম ফ্রেশ কন্ডিশন বেজ ইন্টেরিয়র উডেনটা সহ আপনারা খুব সুন্দর পেয়ে যাচ্ছেন ক্রুজ কন্ট্রোলিং ইউজ করা হয়েছে গাড়িতে গাড়িতে আরপিএম মিটার কিন্তু আছে আর গাড়িতে জি গ্রেডের গাড়ি এসি সফট টাচ এসি কিন্তু ভলিউম না এসি সফট টাচ এটা দেখিয়ে দেন ভিউয়ারদের ডিভিডি ব্যাক ক্যামেরা ঠিক আছে ডিভিডি ব্যাক ক্যামেরা ফুল ওকে আছে সিলিং এর কন্ডিশন এভরিথিং ওকে আর গাড়িতে কিন্তু অরিজিনাল সিট কভার এখন পর্যন্ত ইউজ ওরকম হয় নাই বিদায় সিট কভার করা হয় নাই আচ্ছা স্টিয়ারিং সাসপেনশন সিবি জয়েন ইঞ্জিন এগুলো ফ্রেশ এভরিথিং ওকে আছে কোনো কাজ আছে গাড়িতে ভাই কোনো কাজ নাই ইনশাআল্লাহ আল্লাহর রহমতে গাড়িটা কিনবে এবং চালাবে আচ্ছা এছাড়া কোনো কাজ নেই এছাড়া কোনো কাজ চলেন আমরা ইঞ্জিনটা দেখি ইঞ্জিন কন্ডিশনটা আমি একটু দেখাই দেখো ভাই ইঞ্জিনটা কি অবস্থা এরকম কন্ডিশন ইঞ্জিন এক্সিও গাড়ি পাবেন কিনা দেখেন আচ্ছা বিবিটি ইঞ্জিন 1500 সিসি হ্যাঁ ইঞ্জিন গিয়ারবক্স কি অবস্থা এভরিথিং ওকে সিভিটি গিয়ারবক্স চেসিস মাসল এভরিথিং ওকে আছে চেসিস মাসেলও আপনারা ফ্রেশ অবস্থায় পেয়ে যাচ্ছেন গাড়িতে কোনো খোলা কাটা বা এক্সিন স্ট্রিন নেই এবং 60 লিটার সিএনজি সহ জি খুব সুন্দর একটা গাড়ি হ্যাঁ টয়োটা এক্সিও বাংলাদেশের মোস্ট পপুলার গাড়ি শান্ত ভাই এই গাড়িটা এত চাহিদা কেন এই গাড়িটি চাহিদার কারণ আছে হচ্ছে এটা ইকোনমি রেঞ্জের গাড়ি আর হাতের নাগালে সবাই এই গাড়িটি কিনতে পারে আচ্ছা আর গাড়িটি এক্সিও গাড়ি তো বাজারটাও কম সবাই কিনতে পারে বাজারে যাতায়াত করতে পারে গাড়িতে গাড়ির মডেল হচ্ছে টয়োটা এক্সিও জি গ্রেডের গাড়ি মডেল হচ্ছে 2010 আর রেজিস্ট্রেশন হচ্ছে 2015 তে গাড়ি কালার হচ্ছে রেড ওয়াইন কালার আচ্ছা ভাইয়া দাম কত যাচ্ছেন গাড়িটা 15,35,000 টাকা 15,35,000 35,000 টাকা আজকিম প্রাইস শোরুমে কাস্টমার আসলে অনার করা হবে অবশ্যই অনার করা হবে আপনার ভিডিও দেখে আসলে অবশ্যই আমরা ডিসকাউন্ট রাখবো শান্ত ভাই আপনাদের মোবাইল নাম্বারটা বলে দেন আমাদের মোবাইল নাম্বার অন স্ক্রিনে দেওয়া আছে অবশ্যই যোগাযোগ করে আসবেন ঠিক আছে ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম